ট্রাকের ব্যাপারে আমার সাথে যোগাযোগ করেন, আমার নাম হারান চৌধুরী, মোবাইল নাম্বার 9732531366, 9732531366। ভালো কাজ করার জন্য আমার সাথে যোগাযোগ করুন। প্রবলেমটা ছিল গাড়ি ঝাড়া মারছে, চাকা ঝাড়া মারছে, তাই সেই লাইনটা ঠিক করতে হবে। এই প্লেটটা খুললাম, বিয়ারিং একটা ভেঙেছে, ব্যাস। কোন বিয়ারিংটা ভেঙেছে? ওই তো দেখা মূল্য ওরে পাও। এই ফল্ট ভেঙে গেছে, দেখাই। এইবার সেকেন্ডটা খুলবো, সেকেন্ডটা খোলা হলো। আচ্ছা, এখন স্টকেটটা কিলাই ড্রাম খুলবো, একটু কিলাই ড্রাম খুলবো। এবার ইনি হচ্ছে আমাদের গ্রামের সব থেকে দামি মিস্ত্রি।
এর সাথে যোগাযোগ করলে আপনার যত প্রবলেম আছে সব কিছু সলভ হয়ে যাবে। খুব ভালো করে ঠিকঠাক করে মেশিনগুলো, এর নাম হচ্ছে হারান, হারান চৌধুরী এর নাম, বাগদা এলাকায় বাড়ি। No. What did you tell me? Yo tengo el dile. Side রাখো, এইসব গিয়ার দে, এরা এরা ব্রেক প্যানেল খুলতে গেলে এই সাইডটা খুলতে হয়, ব্রেক প্যানেল খুলতে গেলে এই সাইডটা খুলে তার ব্রেক প্যানেলটা বার করতে হয়। এইভাবে খুলে ব্রেক প্যানেলটা এই সাইড থেকে খুলে বার করতে হয়।
এই স্প্রিং বের করলাম, এই গিয়ারটা বের করলাম, এই যে ছোট গিয়ারটা বের করলাম, এই যে বড় গিয়ারটা বের একটা বের করছি, একটু টুক করে বাড়ি দিতে হবে, দিলে বের হয়ে যাবে। এইভাবে বের করতে হবে, এই খাতগুলো দেখতে পাচ্ছেন, এই এই খাতগুলো সব স্লিপ হয়ে গেছে, খাদের মাথাগুলো সব নষ্ট হয়ে গেছে, এপাশে এপাশে, এই জন্যই এই গাড়িটা রানিং অবস্থায় ঝাড়া মারে। আরেকটা বিয়ারিং ভেঙে গেছে, না বিয়ারিং ভাঙার কথা বলা যায় না, এখন বন্ধ রাখ গাড়ি, গাড়ি ওই জন্যই ধোঁয়া মারছে। এইগুলো ছবিটা তুলে রে, বলতে এই গিয়ারটা, এই গিয়ারটা খুলতে গেলে এই সাইডটা খুলতে হবে আগে, এইটা খোল, এই সাইডটা খুলতে হবে, এই সাইডটা না খুলে গিয়ারটা বের করা যাবে না, খুলতে লাগে। বলো এটা তো কুরাস পে নেম খুলছি, এই যে এই পেনেমটা খুলতে গেলে একটা ছাড় ক্লিপ আছে, সার্কেলটা খুলে তারপরে পেনএমটা টান দিলে বেরিয়ে যাবে। আমার ওই চেন কাভারের ঢাকনাও খুলবো, খুলে আমার ওইটা ঠিক করতে হবে, দেখ আমার চেন রুটারই সব আছে, এই মানে গিয়ার চেন চাবি টাবি এই মানে চেনের সেই ছোট বড় সব আছে, তুমি ওইটা একটু দেখে দিবা, এই যে আছে ছবি আছে, হ্যাঁ এই যে এমনি গিয়ার সব ঠিক আছে, তো তুমি মাল ধরে নিয়ে আসলি হয় না, তোমার লেদে যখন আছে সব কিছু, হ্যাঁ কি তুমি মাল ধরে নিয়ে আসলি, এইগুলো লুজ, এইগুলি বেশি জানা মানে ওটাই কি মাল ধরাতে হবে, এই দুটো মাল ধরাতে হবে, আর কোনটাই এই সাপ দুটো মাল ধরাতে হবে, আর কোনগুলো এই দুটো সাপ খুলে নি, শোনো মাল ধরাতে হবে ধরাতে হবে আমার কথা আছে, আর কি এই এই সব খুলতে হবে, বাটি না ও বাটি না, ওই পাশে তলের দেখো এইটা এইটা এই দেখো এইটা এইটা এই লাটটা আছে, ওইটা এইটা না কেন ওটা না, এইগুলো দেখতে হবে, এই যে একটা খুললাম, না এটা গজ্জে তো তাই এটাই মাল ধরে তেলে, তাড়াতাড়ি তাড়াতাড়ি নে, একটা কল এই একটা নাট, এই একটা নাট ছোটা কল, খালের লাইন সুদন দিয়ে ঘর পেমা, এবার ইঞ্জিনের ধোয়া না মরে তাহলে আমার অসুবিধে কি, খালের লাইন আমার স্পিডে ঘোরানো, তেল খাবে খাক, আমার কি হয়েছে তেল খেলি, আর কি আর বক্সাই তো আমার শুধু দেবো যেভাবে টান দিলি বেরো, মাটি বুটাই করতাও, মাটি মাটি বুটাই করতাও, এইভাবে ঠেলা দিলি বেরো যাবে, মাঠাতে গামলা নিয়ে আসতে বুঝলে ছোটো গামলার কাজ নেই, আচ্ছা এই এই কালারটা খুব এই দিল না, এই দিল না,
তুমি এই কাজ করার জন্য আমার শুনছো যে চেঞ্জ করতে হবে কিন্তু করতে হবে না পা ভালো আমি এটা খুব না এগুলো না বিয়ারিং করে ঠিক আছে শুধু সাপগুলো মাছ ধরে নিয়ে যায় না মার কোনো বাবু চল এইভাবে বের করতে হবে এইভাবে বাইরে বের করে নিয়ে আসে তারপরে সার্কেল খুলতে হবে সব যখন করছো ওইটুকু আবার বেঁধে রাখবে কি করতে পুরো আলাদা লাইন গাড়ি সেট করে তখন এই যে এই পজিশন লাগাতে তো ঠিক করে দিলাম দিয়ে ভাই আচ্ছা এটা ঠিক আছে এগুলো ঠিক আছে বিয়ারিং করে দিতে বিয়ারিং খুলে ফেলো সব খুলে ফেলো ইরাকের মেরামত করার জন্য যে কোনো কাজের জন্য আমার সাথে যোগাযোগ করুন 97 32 55 31 66 এই মোসপেনেমের এই জায়গা এই এই পয়েন্টটাই এই বিয়ারিংয়ের এই পয়েন্টটাই একটু মাল ধরাই নিয়ে আসতে মাল ধরাতে হবে এখানে এই বিয়ারিংটা এখানে জাম থাকবে ওকে একটাই এই দুটোই একটাই বুঝলে আর আর এই সাপটা কিনতে হবে এই সাপটা এটা ভেঙে গেছে এটা কিনতে হবে এটা কিনতে হবে আর এই কাগজ দিয়ে আগে লিখে দিই বিয়ারিং যে কটা ছোটো ছোটো আছে সব লিখে দিবেন বেশি দাম চারটে বিয়ারিং কিনতে হবে ছোট ছোট জানি ওই চারটে পাঁচটা আরে এই বিয়ারিং এই বিয়ারিং এটা এটা ঠিক আছে ওটা ঠিক আছে চলবে হ্যাঁ তুলিস না এটা তুলতে হবে না বলিস বলিস শুক্রবার